ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলা টাইগার স্কোয়াডটাই মোকাবেলা করতে যাচ্ছে সুরিয়া কুমার যাদবের বোলিং নিয়ে সন্তুষ্টি আছে ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেললেই ভারতের বিপক্ষে ভালো ফলাফল করতে পারবে টাইগাররা মন্তব্য করেছেন টাইগারদের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল T20 ইতিহাসে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের অভিজ্ঞতা 235 ম্যাচে 154 জয়ের আর ওভারঅল T20 বাংলাদেশ খেলেছে 176 ম্যাচ জয় পেয়েছে 68টা ছোট ফরম্যাটের ক্রিকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশ 13 ম্যাচ খেলেছে জিতেছে মাত্র 3টা এক ম্যাচ হয়েছে পরিত্যক্ত সেই প্রতিপক্ষের বিপক্ষে এবার T20 সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল বললেন আপাতত ভালো খেলাটাই জরুরি টাইগারদের জন্য অনেকগুলা ইন্ডিয়ার সিনিয়র প্লেয়ার খেলছেন না নতুন একটা টিম আমাদের লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে তিনজন ক্রিকেটার নাই বাকি যারা আছেন সবাই অলমোস্ট ছিলেন এই স্কোয়াডে ছিলেন বলিং ইউনিট আমাদের আশাবাদী করে যেন আমরা ভালো কিছু করতে পারবো জাস্ট আমাদের ব্যাটসম্যানদের একটু দায়িত্ব নিতে হবে যারাই সেট হবেন তারা যেন বড় ইনিংস খেলেন তিন ফরম্যাটের অধিনায়ক হওয়ার পর টি টোয়েন্টিতে ভালো করতে পারছেন না নাজবুল হোসেন শান্ত আশরাফুল বললেন শান্তকে তার সেরাটা দিয়ে খেলতে হবে এই সিরিজে তাতে বাকিরা অনুপ্রাণিত হবে আমাদের ক্যাপ্টেন শান্তর পারফরমেন্সটা যেভাবে আমরা আশা করছিলাম সেইভাবে টি টোয়েন্টি ফরম্যাটে অতটা ভালো করতে পারছে না এবং লিটনের কাছ থেকেও আমরা যেভাবে আশা করি ভালো খেলেছেন ওয়ার্ল্ড কাপে হয়তো বা একটা ফিফটি কয়েকটা থার্টি ফর্টি রান করেছেন কিন্তু আমরা তার কাছ থেকে আরেকটু বেটার আশা করি ভারতের বিপক্ষে টাইগারদের তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি আসছে রবিবার শুরুটা ভালো করার জন্য টাইগারদের শুভকামনা জানালেন মোহাম্মদ আশরাফুল শাহান পাপন জিবিসি নিউজ ঢাকা